हेलो स्टूडेंट्स, आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। जरा 16 फेब्रुआरी 2024 उच्च माध्यमिक दीते जाच्छो आमी तादेर के बोलछी तुम्हारा आशा करी सबाई भालो आछो, सुस्थ आछो। कारण एई समय सुस्थ थाका एबं भालो थाकाटा खूबी दरकार। कारण जत तुम भालो थाकबे, जत सुस्थ थाकबे माने फिजिकाली एबं मेंटाली, तुम्हार पढ़ा तत भालो हबे एबं जे परीक्षा सामने आसछे ताते तुम खूब सुंदर भावे तुम्हार जे सारा बछरेर प्रस्तुति सेटाके डेलिवर करते पारबे। काजे एई समय सुस्थ थाका सेटा फिजिकाली एबं मेंटाली दुटो क्षेत्रेई दरकार। ओके, काजे भालो थेको एबं सुस्थ थेको। जाइ होक, आजके आमी सकाल बेलाते मैं इनफैक्ट कल के भिडियो करूँ टेक्निकल कारण आपलोड होठे आज के सकाल बेल उच्च माध्यमिक इंग्रजी पोएट्री पोर्शन सजेशन दिए दिए एक संगे ड्रामाटाओ देव ठीक करेछिलाम किन्तु कल के समय अभावे दीते पारिनि। आज के आमी सेजन्य ड्रामार सजेशनटा निये एसेछि एबं नेक्स्ट भिडियोते आमी प्रोजेक्ट सजेशनटाओ दिए देव। तोमरा अलरेडी थामनेल देखेइछो, थामनेलेते खूब अद्भुत एकटा कथा लेखा आछे, मात्र आड़ाइटा प्रश्न करलेइ ड्रामा कमप्लीट, माने टू एंड हाफ प्रश्न करलेइ ड्रामा कमप्लीट। कि ब्यापार, चलो एकबार प्रश्नते ढुकी, माने जे सजेशनटा ढुकी, तारपर तोमादेरके बोले दिच्छि। आजकार समय नष्ट ना, एकदम डायरेक्ट सजेशन आमी अलरेडी लिखे रेखेछि। ओके, देखो एबारे आमादेर सजेशन कि, एबारे जदि आमरा एकटा प्रश्न जदि आमादेरके सजेशन माने कि, सजेशन माने तो तुमि एमन चाइछो जे अनेक पढ़वे ना आर अत समय नहीं एकटा बा दुटो प्रश्न करे तुमि निर्भावनाय परीक्षा दिते जाबे। सेई हिसाबे মানে সাজেশনের পক্ষপাতী আমি নই, কিন্তু হয় কি শেষের সময়ে ছেলেমেয়েরা বারবার করে বলে সাজেশন সাজেশন, সেই জন্য বলা। এবারে একটা প্রশ্ন, একটা প্রশ্ন করলেই তোমরা কনফার্ম থাকো যে 99% সেটা পাবে। কি ক্যারেক্টার অফ লোমব, ক্যারেক্টার অফ লোমবটা এবারে আসবে। এর সঙ্গে সাইড বাই সাইড আর একটা ক্যারেক্টার, ক্যারেক্টার অফ চুবুকব, নাতালিয়ার বাবা, এই চুবুকবের ক্যারেক্টারটাও করে যেও। লোমব এবং চুবুকব এই দুটোর মধ্যে, মানে লোমবটাই আসার সম্ভাবনা 99%, কিন্তু মাঝে মাঝে আমরা যা চাই ঠিক ঠিক তা তো হয় না। তাহলে আরেকটা তোমাকে সাপোর্টিং করে রাখতে হচ্ছে, সেটা হচ্ছে চুবুকব। এই লোমব বা চুবুকব এদের মধ্যে যে কোনো একটা ক্যারেক্টার থাকবেই। নাতালিয়া পড়ে গেছে, রয়েছে বাকি এই দুটো। স্যার আপনি কী সাজেশান দিলেন? এটাই সাজেশন যে হয় লোমব নয় চুবুকব, এই দুটো প্রশ্ন তোমাদেরকে করতে হবে। আমি দুটো প্রশ্ন এখানে তোমরা পেয়ে যাচ্ছ, একটা লোমব আর একটা চুবুকব। এই দুটো করলেই তোমরা সিওর অ্যান্ড স্যাঙ্গুইন থাকো যে তোমরা ড্রামার যে প্রশ্ন আসবে তা তোমরা, তোমাদেরকে একটাই করতে হবে, এই দুটোর মধ্যে একটা থাকবেই। লোমবটাই থাকার সম্ভাবনা বেশি, নাহলে চুবুকাম থাকবেই। কাজে এই দুটো করে যেও, তাহলেই তোমরা কনফার্ম থাকো যে তোমরা ড্রামা থেকে প্রশ্নটা, বড় প্রশ্নটা পেয়ে যাবে। কিন্তু একবার দেখে নাও, লোমব আমি যেমন বলছি লোমব এবং চুবুকব থাকবে, লোমব বা চুবুকবের ফ্ল্যাট ক্যারেক্টার অফ লোমব বা ক্যারেক্টার অফ চুবুকব থাকতে পারে, বা কিভাবে এই প্রশ্ন, যেহেতু এই প্রশ্নগুলোর মধ্যে এই দুটোর মধ্যে একটা থাকবেই, বিভিন্নভাবে সেটা কোটে, মানে কোট আনকোট কোনো একটা লাইন তুলেও প্রশ্নটা আসতে পারে, কোনো লাইন না তুলেও আসতে পারে, ফ্ল্যাট আসতে পারে, ঘুরিয়ে আসতে পারে, কিন্তু এই দুটো ক্যারেক্টারের মধ্যেই থাকবে। কাজেই প্রশ্নগুলোকে একটু ভালো করে পড়ো, প্রশ্নগুলোকে যেহেতু ক্যারেক্টারের উপরে, মানে প্রত্যেকবারে একদম ফ্ল্যাট ক্যারেক্টার বলেই দেয়, মাঝে মধ্যে দুই একবার ঘুরিয়ে দেয়, কিন্তু ইন জেনারেল ওই ফ্ল্যাটভাবেই লেখা থাকে যে ক্যারেক্টার অফ লোমব, স্কেচ দ্য ক্যারেক্টার অফ লোমব, বা স্কেচ দ্য ক্যারেক্টার অফ চুবুকব, বা চুবুকব ইজ এ সেন্সিবল ফাদার। এবারে প্রশ্ন একটুখানি কথার মারপ্যাচ থাকতে পারে, কিন্তু এই দুটোর মধ্যেই থাকবে। কাজেই লোমব এবং চুবুকবের ক্যারেক্টার দুটোকে করে যাও, এর মধ্যেই তোমরা পাবে। তাহলে লোমবের ক্যারেক্টারটা কীভাবে আসতে পারে? একটা আসতে পারে গিভ এ ব্রিফ স্কেচ অফ দ্য ক্যারেক্টার অফ লোমব, ক্যারেক্টার অফ লোমব, লোমব অ্যাজ এ 19th century রাশিয়ান জেন্ট্রি অর ল্যান্ডওনার, লোমব একজন 19 শতাব্দীর রাশিয়ান জমির মালিক, সেভাবেও আসতে পারে। অথবা আরও একটাভাবে এই প্রশ্নটা আসতে পারে, মানে এটাই হচ্ছে এই নাটকটার মেন থিম, সেটা কি আমরা দেখেছি যে লোমব বিয়ে করার জন্য খুব উদগ্রীব, ঠিক আছে, বিয়ে করার জন্য সে খুব উদগ্রীব, কাজেই সেইটা দিয়েও সেরকম একটা লাইন তুলেও এই লোমবের ক্যারেক্টারটা আসতে পারে। সেক্ষেত্রে কীরকম প্রশ্নটা আসতে পারে আমি লিখে দিচ্ছি, এটা আমি লিখিনি। লোমব ইজ ইগার টু ম্যারি, লোমব ইজ ইগার টু ম্যারি বলে একটা হাইফেন দিয়ে
ব্রিফলি ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ লোমব ইন লাইট অফ দ্য অ্যাবভ স্টেটমেন্ট, এরকম একটা প্রশ্ন আসতে পারে। লোমব বিয়ে করার জন্য উদগ্রীব, লোমব ইজ ইগার টু ম্যারি নিয়ে একটা কোট আনকোট করে একটা হাইফেন দিয়ে দিতে পারে যে ব্রিফলি ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ লোমব ইন লাইট অফ দ্য অ্যাবভ স্টেটমেন্ট। কাজেই লোমবের ক্যারেক্টারটা ভালো করে করে গিয়েও এটা আসবে, মানে এটাই আসা উচিত। যেভাবেই হোক এই প্রশ্নটা থাকবে, কাজে এই প্রশ্নগুলোকে ভালো করে পড়ো, দেখবে লোমবের ক্যারেক্টার থাকবে। আর যদি ইনকেস লোমব না থাকে তাহলে অবশ্যই চুবুকব থাকবে, মানে কোনো একটা ক্যারেক্টার তো থাকতেই হবে। চুবুকবের প্রশ্নটা একদম দেখো তিন নম্বরে যেটা লিখেছি, মাঝের প্রশ্নটা এখন বাদ থাক, ওটা হাফ প্রশ্ন। তিন নম্বরে দেখো ক্যারেক্টার অফ চুবুকব প্লেন আসতে পারে, চুবুকব অ্যাজ এ সেন্সিবল ফাদার, এইটা কিন্তু মানে এইভাবেও আসার সম্ভাবনা আছে, মানে এটা একবার এসেছিল চুবুকব অ্যাজ এ সেন্সিবল ফাদার। চুবুকব অ্যাজ এ সেন্সিবল ফাদারটা প্রশ্নে থাকার সম্ভাবনা বেশি, মানে যদি এই প্রশ্নটা আসে, তার কারণ হচ্ছে সেখানে চুবুকবের চরিত্রের বিভিন্ন ধাপকে বিভিন্ন রূপকে খুব সুন্দরভাবে ব্যক্ত করা হয়েছে। মানে এই প্রশ্নে তোমাকে চুবুকবের যে পুরো চরিত্রের যে বৈশিষ্ট্য সেগুলো সবই লিখতে হবে, কাজেই সেন্সিবল ফাদার এইরকমভাবে প্রশ্নটা আসার সম্ভাবনা সবথেকে বেশি। অথবা আর একটা প্রশ্ন, যে প্রশ্নটা পড়লে মনে হয় যে এটা চুবুকব সম্পর্কে না, সেটাও একবার এসেছিল, কিন্তু সেটাও অরিজিনালি চুবুকবের ক্যারেক্টার সম্পর্কেই, সেরকমভাবেও আসতে পারে। সি ইজ লাইক আ লাভসিক ক্যাট, কোট আনকোট, সি ইজ লাইক আ লাভসিক ক্যাট, হু সেড দিস অ্যান্ড অ্যাবাউট হুম, কে এই কথাটা বলেছে যে সি ইজ লাইক আ লাভসিক ক্যাট, কে বলেছে এবং কার সম্বন্ধে বলেছে। চুবুকব বলেছে তার মেয়ে নাতালিয়া সম্পর্কে বলেছে, এখানে ওয়ান প্লাস ওয়ান করে নম্বরটা ভাগ হয়ে গেল। তারপরে অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ দ্য পার্সন রেফার্ড টু হিয়ার আন্ডার দ্য লাইট অফ দ্য কমেন্ট অ্যাবাউট, যে ব্যক্তি এই কথাটা বলেছে মানে চুবুকব, তার চরিত্রটাকে এই কথার মাধ্যমে কিভাবে ব্যক্ত হচ্ছে সেটা তুমি লিখবে। মানে এখানে এখানেও সেই চুবুকব অ্যাজ এ ফাদার, চুবুকবের প্লেন ক্যারেক্টার হলে চুবুকব অ্যাজ এ ফাদার এবং তার সঙ্গে চুবুকব অ্যাজ এ ল্যান্ডওনার, চুবুকব অ্যাজ এ ম্যান, সবকটাই জুড়ে যায়। আর যদি চুবুকব অ্যাজ এ সেন্সিবল ফাদার দেয় তাহলে তো শুধুমাত্র ফাদার পোর্শনটাই আসে। এই লাস্টের যে কোশ্চেনটা, সি ইজ লাইক আ লাভসিক ক্যাট, হু সেড দিস অ্যান্ড অ্যাবাউট হুম, এইটুকু বাদ দিয়ে অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ দ্য পার্সন রেফার টু হিয়ার আন্ডার দ্য লাইট অফ দ্য কমেন্ট অ্যাবাউট, এটারও কিন্তু চুবুকব অ্যাজ এ সেন্সিবল ফাদার সেই উত্তরটাই হবে। কাজেই এই প্রশ্নটা, এই প্রশ্নটা সি ইজ লাইক আ লাভসিক ক্যাট, এটা কিন্তু কোনো আলাদা প্রশ্ন না, বা এটা নাতালিয়ার ক্যারেক্টার সম্পর্কে না, কে বলেছে কার সম্পর্কে বলেছে এবং যে বলেছে তার চরিত্র এই কথাটার মাধ্যমে কীভাবে ফুটে উঠছে বা কী ফুটে উঠছে সেটা বর্ণনা করো, সেইখানে চুবুকব অ্যাজ এ সেন্সিবল ফাদারটা লিখতে হবে। কাজেই এই প্রশ্নটাও আসতে পারে, এই দুটোর মধ্যেই থাকবে, এই দুটোর মধ্যেই থাকবে। কেউ যদি এই দুটো করে যাও এই দুটোর মধ্যেই পাবে, লোমবের ক্যারেক্টার আর চুবুকবের ক্যারেক্টার। খালি আমি বলবো যে লোমবের ক্যারেক্টার যখন করবে সেখানে লোমবের ক্যারেক্টারের কিন্তু যেটা মেন বৈশিষ্ট্য সেটা হচ্ছে ওর বিভিন্ন রকম চারিত্রিক গুণাবলীর সঙ্গে সঙ্গে সে যে খুব বিয়ে পাগলা বা বিয়ে করতে চায় এই ব্যাপারটার যেন উল্লেখ থাকে এবং ওই জায়গাটা যেন শুনে বেশি করেই থাকে। মানে জার্নটি পড়ো বা যাই করো দু তিন লাইন যেন সেই বিষয় সম্পর্কে থাকে, কারণ সেক্ষেত্রে যদি লোমব ইজ ইগার টু ম্যারি এই প্রশ্নটা আসে বা এইটার মাধ্যমে যদি চরিত্র বর্ণনা থাকে তাহলে কোনটা খুব সুন্দর সেটা লিখতে পারবে। আর ঠিক তেমনি চুবুকবের ক্যারেক্টার যাই লেখো তার সঙ্গে যেন চুবুকবের সেন্সিবল ফাদার বা রেসপন্সিবল ফাদার বা চুবুকব মেয়ের বিয়ের জন্য, মানে মেয়ের বিয়ে হচ্ছে না বলে চুবুকব কেমন, চুবুকবের কেমন মানসিক অবস্থা হয়েছিল বা মেয়েকে কীভাবে আলটিমেটলি চুবুকব পার করছে এই ব্যাপারটা যেন চুবুকবের প্রশ্নের মধ্যে থাকে। কারণ যে কোনো একটাভাবেই হোক চুবুকব বা লোমবের ক্যারেক্টার থাকবে, কাজেই এই দুটোকে ভালো করে করলেই তোমরা পেয়ে যাবে। চুবুকব এবং লোমবের ক্যারেক্টার করলেই তোমরা ড্রামা থেকে যে বড় প্রশ্নটা থাকবে পেয়ে যাবে। খালি প্রশ্নগুলোকে একবারের জায়গায় দুবার ভালো করে পড়ো, যদি ঘুরিয়ে আসে প্লেন এলে তো খুব ভালো, যদি ঘুরিয়ে আসে পড়ো এই দুটোর মধ্যেই পাবে। তাহলে আমি দুটো তো হয়ে গেল, আমি তাহলে আড়াইটা প্রশ্ন দিলাম, কারণ আর আড়াইটা ব্যাপারটাই কি, তিন নম্বর দু নম্বর যে প্রশ্নটা এটা হচ্ছে হাফ প্রশ্ন। হাফ প্রশ্ন মানে কি, চলো প্রশ্নটা একবার পড়ি। হোয়াই ডিড লোমব থিঙ্ক অ্যাবাউট টেকিং এ ডিসিশন অ্যাবাউট গেটিং ম্যারিড, কেন লোমব ঠিক করেছিল বা ডিসিশন নিয়েছিল যে সে বিয়ে করবে, হুম ডিড হি ওয়ান্ট টু ম্যারি অ্যান্ড হোয়াই, ঠিক আছে, হোয়াই ডিড লোমব থিঙ্ক অ্যাবাউট টেকিং এ ডিসিশন অ্যাবাউট গেটিং ম্যারিড, কেন বিয়ে করতে সে চেয়েছিল, হুম ডিড হি ওয়ান্ট টু ম্যারি, সে কাকে বিয়ে করতে চেয়েছিল অ্যান্ড হোয়াই, কেন বিয়ে করতে চেয়েছিল।
এই প্রশ্নটা অর দিয়ে দেখো, আরেকটা লিখেছি, লোমফ কেম উইথ এ প্রপোজাল টু ম্যারি নাতালিয়া স্টেপানোভনা, হোয়াট লজিক ডাজ হি গিভ ফর হিজ ডিসিশন। লোমফ নাতালিয়াকে বিয়ে করতে এসেছিল, এই বিয়ে করার কারণ সে কি দেখিয়েছিল, মানে নাতালিয়াকে সে কেন বিয়ে করতে চায় সেটা কি দেখিয়েছিল, ওটাই আবার অর দিয়ে দেখো। আরেকটা লিখেছি কোটেশনের মধ্যে, অ্যান্ড ইটস ইম্পসিবল ফর মি নট টু ম্যারি, কোট আনকোট কোশ্চেন মার্ক, হোয়াই ইজ দ্য স্পিকার সো ইন্টারেস্টেড টু ম্যারি, হুম ডাজ হি ওয়ান্ট টু ম্যারি অ্যান্ড হোয়াই। এই তিনটে প্রশ্নই একই, যে লোমফ কাকে বিয়ে করতে চেয়েছিল, লোমফ কেন বিয়ে করতে চেয়েছিল, লোমফ কাকে বিয়ে করতে চেয়েছিল এবং কেন তাকে বিয়ে করতে চেয়েছিল, এই তিনটে প্রশ্ন একই। কাজেই দু নম্বরে যে তিনটে দেখতে পাচ্ছি আমি অর্ধ দিয়ে লিখেই দিয়েছি, স্ক্রিনশটটা কিন্তু করে নিও এবং ধীরে ধীরে প্রশ্ন কটা লিখে নিও, আর যা বলছি একটু ভালো করে বুঝে নাও। এইটা হাফ প্রশ্ন কেন বলেছি, তার কারণ লোমফের ক্যারেক্টারের মধ্যেই, লোমফের ক্যারেক্টারের যে মেন পোর্শনটা, লোমফের চারিত্রিক অনেক বৈশিষ্ট্য আছে, সে হাইপার টেনশন, সে উত্তেজিত হয়ে পড়ে, ভুলভাল ডিসিশন নেয়, মাঝে মাঝে বাজে কথা বলে, এসবের সঙ্গে সঙ্গে লোমফ কিন্তু সে বিয়ে করতে চায়, মানে যেটা আমাদের লোমফ ইজ ইগার টু ম্যারি, এইটাই কিন্তু ইলাবোরেটভাবে এই প্রশ্নটার মধ্যে রয়েছে। কাজে কেউ যদি ক্যারেক্টার অফ লোমফটা করো এবং সেখানে যদি ওই লোমফ ইজ ইগার টু ম্যারি ওই পোর্শনটা একটু বেশি করে থাকে, তাকে আর এই প্রশ্নটা আলাদা করে করার কিছু নেই, প্রশ্নগুলো মানে এইটা ওই এইটা ওই লোমফের ক্যারেক্টারের মধ্যেই উত্তর, লোমফের ক্যারেক্টারের যেটা মেন বৈশিষ্ট্য সেটাই কিন্তু এই প্রশ্নটা সেইটাকেই বর্ণনা করছে, কি হোয়াই ডিড লোমফ থিঙ্ক অ্যাবাউট টেকিং এ ডিসিশন অ্যাবাউট গেটিং ম্যারিড, হুম ডিড হি ওয়ান্ট টু ম্যারি অ্যান্ড হোয়াই, কেন লোমফ বিয়ে করতে চেয়েছিল, কাকে করতে চেয়েছিল, কেন করতে চেয়েছিল, খালি এই লাস্টের লাইনটা কেন করতে চেয়েছিল, নাতালিয়ার কি বৈশিষ্ট্য মানে লোমফকে বিয়ে করার জন্য প্রলুব্ধ করেছিল, সেটাকে একটুখানি এক লাইন আলাদা করে বলতে হবে, যে এডুকেটেড ফেয়ার লুকিং এবং সে সমস্ত ঘরের কাজ জানে, এইটার জন্য সে নাতালিয়াকে বিয়ে করতে চেয়েছিল, ইনফ্যাক্ট এই প্রশ্নের মধ্যেও সেটাও তোমরা দিতে পারো। কাজেই এইটা হাফ প্রশ্ন, আমি হাফ এই কারণেই বলেছি যে এইটা এই প্রশ্নেরই একটা পার্ট, কিন্তু এইটা তিনবার আলাদা আলাদাভাবে এসেছিল। এবারে কথা হচ্ছে, এই প্রশ্নটা যদি আসে, যদি এই মাঝের প্রশ্নটা আসে, তাহলে আমি বলবো মানে এই প্রশ্নটাকে অ্যাটেম্প করো, কারণ সবসময় পরীক্ষায় চেষ্টা করবে যেগুলো পার্ট পার্টে নম্বর দেওয়া আছে সেই প্রশ্নগুলোকে অ্যাটেম্প করার চেষ্টা করতে, যেমন এখানে 3+1+2 বা 1+1+4 এরকম দেওয়া আছে, কিন্তু ক্যারেক্টার যদি প্লেন ফ্ল্যাট ক্যারেক্টার পড়ে, সেই ক্যারেক্টারেতে যদি ওই 6 নম্বরই যদি ক্যারেক্টারের উপরে দেওয়া থাকে, তুমি যত ভালোই লেখো একটা সার্টেন অ্যামাউন্ট অফ নাম্বার তোমাকে এক্সামিনারটা ডিডাক্ট করে রেখে দেবেন, কারণ তুমি যাই লেখো তার থেকে তো আরও ভালো লেখা হয়, এ তো নয় যে তুমি বা আমি যা লিখছি তার উপরে কোনো আর লেখা হয় না, কাজেই তারা দিতে গিয়েও হাফ বা 1 নম্বর ডিডাক্ট করে রেখে দেন। কাজেই ফ্ল্যাট ক্যারেক্টারের উত্তর লেখার থেকে যদি এরকম পার্ট পোর্শন পাও তাহলে অবশ্যই উত্তর করো, ঠিক আছে। বা যদি এই যে চুবুক অ্যাজ এ সেন্সিবল ফাদার, এটা কি খুব ফ্ল্যাট প্রশ্ন, না এটা একটু ঘোরানো আছে, এই ধরনের ঘোরানো প্রশ্ন উত্তর করলে উত্তরের নম্বর বেশি দেওয়া হয়। যাই হোক, এই যদি এই লোমফের ক্যারেক্টার এবং চুবুকভের ক্যারেক্টারটা করো, তোমরা পেয়ে যাবে, এবং খালি প্রশ্নগুলো একটু ভালো করে পড়ো। আর এই যে প্রশ্নটা বললাম, লোমফের যারা মানে অলরেডি বেশি নম্বরের জন্য খাটছো, তারা কিন্তু এই লোমফের ক্যারেক্টারের মধ্যেই এই প্রশ্নটাকেও ঢুকিয়ে নেবে, ওকে। দেখো চুবুকভের এই প্রশ্নের সঙ্গে আরও একটা প্রশ্নকে অ্যাড করা যায়, মানে ওই রকমভাবেও আসতে পারে, সেটাও কিন্তু বেসিক্যালি চুবুকভের ক্যারেক্টার, যেমন কি দেখো দুবার এসছে, আই অ্যাম দ্য মোস্ট আনহ্যাপি অফ মেন, হু সেড দিস, হোয়াই ডিড হি সে সো, হাউ ডিড দ্য স্পিকার গেট রিড অফ হিস আনহ্যাপিনেস, আই অ্যাম দ্য মোস্ট আনহ্যাপি অফ মেন, হু সেড দিস, কে বলেছে, চুবুকভ বলেছে, হোয়াই ডিড হি সে সো, সে কেন বলেছে, চুবুকভের মানে চুবুকভ ল্যান্ড ওনার হওয়া সত্ত্বেও তার একটা অবিবাহিত মেয়ে রয়েছে, আর সে যুগেতে অবিবাহিত মেয়ে ঘরে থাকা বাবার জন্য যে যন্ত্রণার কারণ, মানে এখানেও সেই চুবুকভের ক্যারেক্টার এবং চুবুকভের মানে রাশিয়ান সোশ্যাল কনটেক্সট বেশ কিছু চলে আসে, ঠিক আছে। এইটাতে এই যে প্রশ্নটা আমি মানে এই প্রশ্নটা একটু আলাদা লিখতে হবে, এই চুবুকভের ক্যারেক্টার থেকে একটুখানি মানে সরে গিয়ে একটু দু চারটা লাইনকে আলাদা লিখতে হবে, কিন্তু ইচ্ছা করলে এই লাইনটাকে তুলে চুবুকভের ক্যারেক্টারটা দিতে পারে। যদি যে প্রশ্নটা এসছে, আই অ্যাম দ্য মোস্ট আনহ্যাপি অফ মেন, হু সেড দিস, হোয়াই ডিড হি সে সো, হাউ ডিড দ্য স্পিকার গেট রিড অফ হিজ আনহ্যাপিনেস,
এইটা যদি হয় তাহলে এক্স্যাক্টলি চুবুকবের ক্যারেক্টারটা না, কিন্তু আই এম দ্য মোস্ট আনহ্যাপি অফ মেন ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ চুবুকব ইন লাইট অফ দ্য অ্যাবভ সেন্টেন্স, এরকমভাবেও চুবুকবের ক্যারেক্টারকে দিতে পারে। কারণ চুবুকবের মানে মনের একটা যন্ত্রণাই হচ্ছে তার মেয়ে, অবিবাহিত মেয়ে ঘরে রয়েছে এবং সেই মেয়েটিকে সে বিয়ে দিতে পারছে না। যতক্ষণ না সে বিয়ে দিতে পারছে না, সে যার সঙ্গেই হোক একটা কারোর সঙ্গে বিয়ে, যতক্ষণ সে দিতে পারছে না সে শান্তি পাচ্ছে না। মানে চুবুকব কি আদপে খুব সেন্সিবল ফাদার, সেই বিষয়টা কিন্তু ওই প্রশ্নটায় লুকিয়ে আছে। আমি প্রশ্নটা লিখিনি কারণ আমি আশা করছি যে ওই রকমভাবে আসবে না, তবে যদি আসে মানে একবার দেখো সেই প্রশ্নটার মধ্যেও সেই চুবুকবের ক্যারেক্টারটাকে কিন্তু বর্ণনা করা আছে, একটুখানি খেয়াল রেখো সেই প্রশ্নটা, ঠিক আছে? কোনটা বললাম, আই এম দ্য মোস্ট আনহ্যাপি অফ মেন, হু সেড দিস, হোয়াই ডিড হি সে সো, অ্যান্ড হাউ ডিড দ্য স্পিকার গেট রিড অফ দ্য হিজ আনহ্যাপিনেস, এই প্রশ্নটাকে একবার পারলে দেখো, অন্য কিছু না। যাই হোক, এই তোমরা লোমব চুবুকব করে যাও, এটাই পাবে। আর যদি এই প্রশ্নটাও আসার সম্ভাবনা খুব বেশি, মানে যদি ক্যারেক্টার অফ চুবুকব আসে সঙ্গে এই প্রশ্নটা থাকবে, আর যদি ক্যারেক্টার অফ লোমব আসে তাহলে আর এই প্রশ্নটা থাকবে না। সেক্ষেত্রে ওই যেটা বললাম ওই রকম একটা প্রশ্ন থাকলেও থাকতে পারে। এবারে এইটা গেল সাজেশন, দেখতেই পেলে যে যে আমি যে টু অ্যান্ড হাফ বলেছি, কেন টু অ্যান্ড হাফ বলেছি। যাই হোক, একটা কথা আমার বলার আছে, যারা সাজেশন দেওয়া হয় সাধারণত যারা 60-70% নম্বর পেতে চাইছো তাদের জন্য, যারা 80 অ্যান্ড অ্যাবাভ বা 90 অ্যান্ড অ্যাবাভ পেতে চাও তারা সাজেশন তো দেখছো, খুব ভালো কথা। তাদেরকে আমি বলবো যে তারা আর একটা প্রশ্ন ড্রামা থেকে আর একটা প্রশ্ন দেখে যেও, তাহলে মানে তোমরা বলতেই পারছো স্যার সেটা সবার জন্য দেখতে বলছেন না কেন। তার কারণ হচ্ছে এই লোমব বা চুবুকবের ক্যারেক্টার পড়বে, যারা অল্প পড়ে এখন পরীক্ষা বৈতরণী পার হতে চাও তারা এই দুটো পড়লেই তোমরা পেয়ে যাবে। সেই জন্য তোমাদেরকে মানে যারা সবার জন্যই তো করা, যারা নিজের ক্ষমতা বুঝে খেও, মানে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ পেয়েছো মানেই তুমি তোমার ক্ষমতার বাইরে গিয়ে খেতে যাবে তাতে কিন্তু লাভ হয় না, কাজে নিজের ক্ষমতা বুঝে খেও। যারা 70% চাইছো তারা এই দুটো করে যেও, তার মধ্যেই একটা পাবে। কিন্তু যারা বেশি নম্বর চাইছো, কেন আমি সেই প্রশ্নটা বলছি, সেই প্রশ্নটা এই গোটা নাটকটার যেটা মেন থিম সেটাকে সেইটাকে নিয়ে প্রশ্ন, সেটা হচ্ছে সোশ্যাল কনটেক্সট অফ দ্য 19th century রাশিয়া। এই প্রশ্নটা একবার তার একটুখানি পার্ট পড়েছিল কিন্তু কোনোবার পড়েনি, কিন্তু এটাই হচ্ছে এই ড্রামাটার মেন থিম। এই নাটকটা সেই 19th century রাশিয়ান সোসাইটির একটা বহিঃপ্রকাশ, এটা একটা ফার্স। 19th century রাশিয়ান সোসাইটিতে অনেক রকম প্রেজুডিস ছিল, তার উপরেই এটা এই নাটকটাকে লেখা, এবং সেখানেতে কি সোশ্যাল কনটেক্সট অফ দ্য 19th century রাশিয়ান সোসাই মানে সোশ্যাল কনটেক্সট অফ দ্য 19th century রাশিয়া এরকমভাবেও আসতে পারে, অথবা আসতে পারে যে ম্যারেজ, দ্য থিম অফ ম্যারেজ ইন 19th century রাশিয়া, থিম অফ ম্যারেজ ইন 19th century রাশিয়া, মানে সেই যুগেতে বিবাহকে কীভাবে দেখা হতো, বিবাহকে রাশিয়ান সোসাইটিতে কীভাবে দেখা হতো, বা দ্য প্লেস অফ ওম্যান ইন 19th century রাশিয়া, এগুলো কিন্তু সব সোশ্যাল কনটেক্সটের প্রশ্ন। কোনোবার এরকম প্রশ্ন আসেনি, এবারও যে আসবে তার কোনো কথা নাই, কিন্তু যারা বেশি নম্বর পেতে চাও তারা এই প্রশ্নটা সোসাইটি এই সোশ্যাল কনটেক্সটাকে দেখে গিয়েও, এই কারণে এইটা লোমব বা চুবুকবের মধ্যে একটা পাচ্ছই। যদি কিন্তু এইগুলো তো আফটারঅল ক্যারেক্টারের উপরে প্রশ্ন, তুমি খুব ভালো লিখ মানে পুরোটাই ফ্ল্যাট ক্যারেক্টারের উপরে, তুমি খুব ভালো লিখলেও তুমি 90% বেশি পাবে না, 95 অ্যান্ড অ্যাবাভ পেতে গেলে একটুখানি অন্যদের থেকে তো আলাদা হতে হবে। সেই ক্ষেত্রে যে এই মাঝের যে প্রশ্নটা এটা এলে যদি অ্যাটেম্প করো, এই যে পার্ট পার্ট করে নম্বর আছে অবশ্যই তোমরা সেই নম্বরটা বেশি পাবে, বা যদি ওই রকম সোশ্যাল কনটেক্সটের উপর প্রশ্ন থাকে যেগুলো বেশিরভাগ ছেলের বা মেয়েরাই অ্যাটেম্প করে না, যারা বেশি নম্বর পেতে চাও সেরকম যদি একটা অ্যাটেম্প করতে পারো এবং তার উত্তরটা যদি সঠিকভাবে লিখতে পারো, একটা কিন্তু এখানে কথা বলার যে প্রশ্ন অ্যাটেম্প করলেই হয় না, প্রশ্নটাকে ভালো করে বুঝে সেটার যে কনটেক্সে প্রশ্নটা সেটাকে ঠিকমতো গুছিয়ে যদি লিখতে পারো সেই প্রশ্ন 95 অ্যান্ড অ্যাবাভ এনে দেয়, 98-99 এনে দেয়। ওকে, সেই জন্য যারা বেশি নম্বর পেতে চাও তাদেরকে আমি বলবো যে এইটা তো ফ্ল্যাট প্রশ্ন দেখেই যাচ্ছ, এর মধ্যেই পাবে,
একটা এক্সট্রা প্রশ্ন, কিন্তু সবার জন্য না, সবাই এই লোমাবাচ উপভোগ করে যাও তার মধ্যেই পাবে, এটাই হচ্ছে সাজেশন। আর যারা বেশি নম্বর পেতে চাও, 95 অ্যান্ড অ্যাবাভ পেতে চাও, তারা অবশ্যই 95 ওঠে এখন, কাজে তারা অবশ্যই কিন্তু সোশ্যাল কনটেক্সট অফ 19th century রাশিয়া এবং সেখানেতে মেয়েদের স্থান এবং থিম অফ ম্যারেজ এইটা যেন সেই সোশ্যাল কনটেক্সটের মধ্যে থাকে, এইরকম একটা প্রশ্ন করে যেও। কোনোবার আসেনি বলে এবার আসার সম্ভাবনা সবথেকে বেশি, কারণ এবারে বেশিরভাগই থিম বেস প্রশ্ন হবে। ওকে, তাহলে এই হলো সাজেশান, তা হয়ে গেল আড়াইটা সাজেশান। আর কালকে তাড়াহুড়োতে আমি কবিতার একটা প্রশ্ন বলতে ভুলে গেছি, না প্রশ্ন বাড়াবো না, মানে প্রশ্ন বাড়ানোর কথা না, একটা প্রশ্ন অন্য আরেক রকমভাবেও আসতে পারে, মানে সেটা আমার আর লেখা হয়নি, যেমন এটাও ভুলে গেছিলাম যে লোমব ইজ ইগার টু ম্যারি এরকমভাবে আসতে পারে, যেমন লিখে দিলাম, কালকে সেটা আর হয়নি। সেটা ওই যে শেক্সপিয়ারের শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে ওতে এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন, প্রথম যে প্রশ্নটা লিখিয়েছিলাম ওখানেতে যেটা লাস্ট পার্ট ছিল, সেইখানেতে মানে লাস্ট পার্ট ছিল যে কীভাবে কবি তার বন্ধুর সৌন্দর্যকে চিরস্থায়ী করে রাখবেন, সেটা 2022 অন্য মানে অন্য কোট আনকোট করে যে আমার এই কবিতা চিরস্থায়ী করবে তোমার সৌন্দর্যকে, এরকমভাবেও একবার এসেছিল, বেসিক থিমটা একই, ঠিক আছে, কিন্তু আমার প্রশ্নটা লিখে দেওয়া দরকার ছিল, আমি সবকটাই লিখে দিয়েছি, ওটা আমার ভুল হয়ে গেছে, আমি আজকে আর বাড়াচ্ছি না, নেক্সট দিন মানে কালকে আমি তোমাদেরকে প্রোজের পুরো সাজেশানটা দিয়ে দেবো, এবং তখন ওই প্রশ্নটা একবার মানে প্রশ্ন আর বাড়া মানে প্রশ্ন আর বাড়বে না, কিন্তু ওইটা যদি আসে তাহলে মানে ওইটা কার সঙ্গে তোমাকে মানে লিখতে হবে কোন পোর্শনটা সেটা একবার বলে দেবো। ওকে, ঠিক আছে, করো, এর মধ্যেই পাবে। ও, আর একটা কথা, আমি খুব এক্সপেক্ট করেছিলাম যে যে প্রথম অংশের সাজেশানটা পেয়ে, কবিতা সাজেশানটা পেয়ে তোমরা আমাকে জানাবে যে সাজেশানটা তোমাদের কেমন লাগলো, মানে তোমাদের কেমন উপকার হচ্ছে বা তোমরা সেগুলোকে তৈরি করেছো কি না, ওটা ওই থেকেই আসবে, তোমরা সেগুলো তৈরি করেছো কি না বা তোমাদের সেই যদি তৈরি না হয় আমি অন্য কোনোভাবে হেল্প করতে পারি কি না আমাকে সেটা জানাবে, কিন্তু তোমরা কেউ জানাওনি, কাজেই আশা করছি তোমরা অলরেডি মানে ওগুলো তৈরি করেই ফেলেছো। ইনকেস যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আমি চেষ্টা করবো হেল্প করতে। আর আজকের সাজেশান, এই আড়াইটা প্রশ্নের সাজেশান কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, মানে তোমরা না জানালে তোমরা তোমাদের জন্যই তো করা, তোমাদের কাজে লাগছে কি না সেটা জানাটাও দরকার, যাই হোক সেটা জানিও। আর প্রশ্নটার ভালো করে স্ক্রিনশটটা নিয়ে নাও, নিয়ে ভালো করে টুকে নিও। ওকে, দেখা হচ্ছে কালকে প্রোজের সাজেশান নিয়ে।